মাছের বায়ুথলি বা পটকা মাছকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। আজকে আমরা সেই পটকা সম্পর্কে জানব। পটকার উপস্থিতি বা অবস্থান হলো মাছের মেরুদণ্ড এবং তার পৌষ্টিক নালীর মাঝখানে। লক্ষ্য করো, এটা হলো তার মেরুদণ্ড আর এটা হলো তার পৌষ্টিক নালী, এই দুইয়ের মাঝখানে হইল পটকা। এই পটকা বা বায়ুথলিটা দুইটা প্রকোষ্ঠে বিভক্ত, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। এই দুই প্রকোষ্ঠের মধ্যেই বাতাস থাকে আর সেই বাতাস এর পরিমাণ হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে মাছ পানির মধ্যে তার অবস্থান ঠিক রাখে। কখনো যদি প্রয়োজন হয় মাছ পানির উপরে থাকবে, তখন সে পানির উপরের স্তরে থাকবে, তখন সে কি করে, এই পটকার ভিতরে বাতাসের পরিমাণকে বৃদ্ধি করে, তখন সে আস্তে করে পানির উপরের স্তরে আসে। আবার যখন সে পানির নিচের স্তরে যাওয়ার চেষ্টা করবে, তখনই এই পটকার ভিতরের বাতাসের পরিমাণকে সে কমিয়ে দেয়। এই পটকার দেয়ালে যে কৈশিক নালী আছে, সেই কৈশিক নালীগুলো এই পটকার ভিতরের থেকে বাতাসকে শোষণ করতে পারে, আবার প্রয়োজনে পটকার ভিতরে বাতাসের পরিমাণকে বৃদ্ধি করতে পারে। এখন এই পটকা একটা নালীর সাহায্যে, এই যে দেখো, এই নালীটার সাহায্যে এই অন্য নালীর সাথে যুক্ত থাকে, আর এই নালীটার নাম হলো নিউমেটিক নালী বা নিউমেটিক ডাক্ট। তাহলে নিউমেটিক ডাক্ট বা নিউমেটিক নালীর সাহায্যে পটকা অন্য নালীর সাহায্যে যুক্ত থাকে। এখন এই পটকাটা সম্মুখ দিকে, সামনের দিকে অন্তঃকরণের সাথে সংযুক্ত থাকে। এখানে মাথার মধ্যে মাছের অন্তঃকর্ণ আছে, সেই অন্তঃকরণের সাথে এই পটকার সংযোগকারী গঠনের নাম হলো ওয়েবেরিয়ান ওসিকল। অর্থাৎ ওয়েবেরিয়ান ওসিকলের সাহায্যে পটকার সংযোগ অন্তঃকরণের সাথে, এই পটকার শব্দ তরঙ্গকে গ্রহণ করতে পারে, সেই তরঙ্গটা আবার অন্তঃকরণে পৌঁছে এই ওয়েবেরিয়ান ওসিকলের মাধ্যমে। আমরা এখন জানব পটকা কোন কোন শ্রেণীর মাছের মধ্যে থাকে। আমরা জানি চোয়াল বিশিষ্ট প্রাণীদের যে শ্রেণীগুলো আছে তার মধ্যে তিনটা শ্রেণীতে মাছ আছে, বা মাছের তিনটা শ্রেণী আছে, চন্ড্রিchtহিস, অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি। ও এই তিনটা শ্রেণীর মধ্যে এই মাছগুলো, এরা হলো তরুণাস্থিময় মাছ, আর অস্থিময় মাছ হলো অ্যাক্টিনোপ্টেরিজি এবং সার্কোপ্টেরিজি। এখন এদের মধ্যে এই চন্ড্রিchtহিস শ্রেণীর মাছের মধ্যে পটকা থাকে না, চন্ড্রিchtহিসে পটকা থাকে না, অ্যাক্টিনোপ্টেরিজিতে পটকা থাকে। এই অস্থিময় মাছগুলো, আমাদের আশেপাশে পুকুরে, খালে, বিলে যে মাছগুলো আছে সেই মাছগুলো হলো অ্যাক্টিনোপ্টেরিজি, এদের ভিতরে পটকা আছে। আর সার্কোপ্টেরিজি শ্রেণীর যে অস্থিময় মাছগুলো, সেগুলো হলো লাং ফিশ, অর্থাৎ এদের ভিতরে যে পটকা থাকে সেই পটকা রক্ত জালিকা সমৃদ্ধ, এবং তারা কি করতে পারে, তারা বাতাসের থেকে অক্সিজেনকে গ্রহণ করতে পারে। তো বাতাস থেকে যেহেতু অক্সিজেনকে গ্রহণ করতে পারে, এই কারণে পানি ছাড়াও সেই সার্কোপ্টেরিজি শ্রেণীর সেই লাংফিশগুলো পানি ছাড়াও বাঁচতে পারে। আমরা এখন সরাসরি মাছের পটকা দেখব। এই সেই পটকা, মাছের পটকা। লক্ষ্য করো, এই পটকাটার মধ্যে আমরা যে বলেছি পটকার দুইটা প্রকোষ্ঠ, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এই সম্মুখ প্রকোষ্ঠ, এই পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং বলেছি আমরা যে একটা নালীর মাধ্যমে, যে নিউমেটিক নালীর মাধ্যমে সে অন্য নালীর সাথে যুক্ত থাকে, এই সেই নিউমেটিক নালী। লক্ষ্য করো, পটকা একেবারে আমরা ছবির সাথে মিলিয়ে দেখতে পারি, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এই নিউমেটিক নালী। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, নিউমেটিক নালী, যা অন্য নালীর সাথে যুক্ত থাকে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি, পরিষ্কারভাবে বুঝতে পেরেছো।